হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লিমন আর আপনারা দেখছেন লাভ অফ টেকনোলজি। আজকে দেখাবো কিভাবে আপনি অফলাইনে আপনার এলাকার বা আপনি যতটুকু এরিয়া আপনার প্রয়োজনীয় সেই জায়গাগুলো আপনি গুগল ম্যাপে সেট করতে পারেন খুবই সহজে, বা কোনো একটি উপজেলায় গেলেন বা কোনো একটি জেলায় গেলেন, ওই শুধু ওই স্পেসটুকু আপনি যদি ডাউনলোড করে রাখেন তো আপনি MB থাক আর আপনার আশেপাশে নেটওয়ার্ক থাক আর না থাক, আপনি ওই লোকেশনগুলো খুব সহজেই খুঁজে পাবেন। তো এটি কীভাবে করতে হয়, তো আমরা ফার্স্ট টাইম আমরা গুগল ম্যাপে যাব। আমি ঢাকায় আছি, এজন্য ঢাকা এখানে শো করছে, দেখতে পাচ্ছেন। তো এখানে যা করতে হবে আপনাকে, স্রেফ এখানে যাবেন, এই যে থ্রি বার মেনুতে প্রেস করুন। তো তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে অফলাইন ম্যাপস, এখানে প্রেস করুন। তারপর এই যে দেখুন এখানে আমার ডাউনলোড দেওয়া আছে, আমি এগুলো রিমুভ করতেছি, মানে ডিলিট করতেছি আর কি, ডিলিট। তো এখন আমি আমার যেই এলাকা আমি ওখানকার ম্যাপটি ডাউনলোড দিয়ে রাখবো। তো এখানে আমরা প্রেস করব। তো আপনি যদি চান যে ঢাকার আপনি এখানে যতটুকু এই যে দেখাচ্ছে এখানে ঠিক এতটুকুই আপনার ম্যাপে যুক্ত হবে, এর বাইরে কিন্তু হবে না। একটু লক্ষ্য করে এই বিষয়গুলো দেখে একটু সেভ করে নেবেন। তো আমরা এখন আপনি যদি চান যে একটু জুম করে এতটুকু জায়গা নিতে পারেন এবং জুম করে আরও এতটুকু করে নিতে পারেন বাংলাদেশের প্রায় 50% অঞ্চল। তো আমরা কি করব, আমরা তো জাস্ট ঢাকায় আছি, তো এটি আপাতত নিয়ে নেই। তো এখানে একটু লক্ষ্য করবেন যে এই যে ডাউনলোড উইল আস আপ টু 70 MB। তো আপনার এটি যা করতে হবে, তো আপনার মোবাইলে আর কি 70 MB আর কি এটি স্পেসটি নিবে। এটি অ্যান্ড্রয়েড ফোল্ডারেও থাকতে পারে, এমনকি অন্য কোনো ফোল্ডারেও থাকতে পারে, ওই ফোল্ডারটি আপনাকে ডিলিট করা যাবে না। ডিলিট করলে অবশ্য আপনার এই তখন এই ম্যাপটি যে ডাউনলোড করে রেখেছেন এটি আর থাকবে না। তো এটি কি করতে হবে, আর অ্যান্ড্রয়েড ফোল্ডার যদিও ডিলিট করেন তো গুগল ম্যাপের যে একটা আলাদা একটা ফোল্ডার দেখেন ওখানে লেখা রয়েছে, তো ওই ফোল্ডারটি ডিলিট করবেন না। জাস্ট এখানে 70 MB, আমি যদি আরও একটু জুম করি তাহলে এই যে 60 MB হয়ে গেলো। জুম ইন করি, জুম আউট ইনের উপরে এটি এই যে MB স্পেস বাড়বে কমবে। তো আমি এতটুকু জায়গা জাস্ট এই যে ডাউনলোড দিয়ে নিচ্ছি, ডাউনলোড হতে কিছুক্ষণ সময় লাগবে। এই তো দেখো ডাউনলোড শেষ। তো ডাউনলোড শেষ, এখন আমরা এখানে প্রেস করব। প্রেস করে যে এতটুকু জায়গা রেখেছেন এখানে হয়ে গেল ডাউনলোড। আপনি এখানে যদি চান যে ডিলিট করতে তাও ডিলিট করতে পারবেন, আর এখানে আপডেট করতে চাইলে আপনি আপডেট করতে পারেন। তো এখন দেখবেন যে ডাটা কানেকশন না থাকার পরেও আপনার ম্যাপটি ঠিক শো করতেছে কি করতেছে না। তো এটি কীভাবে, জাস্ট আমরা এখান থেকে ডাটা কানেকশনটা এই যে অফ করে দিলাম আপনাদের সামনেই। তো এখন বাজে 7টা, তো আমরা এখন ব্যাক করব। জাস্ট এটাকেই আমরা দূর দূর করে দেব। তো আমরা এখন গুগল ম্যাপসে যাব, গেলাম। এই যে দেখুন এখানে কিন্তু কোনো ডাটা কানেকশন নেই বা কোনো কিছুই নেই। তো আমরা এই 3 বারে প্রেস করব। প্রেস করে এই যে দেখুন এখানে যে অফিসিয়াল ম্যাপস, আপনি যদি চান আরও কয়েকটি ম্যাপ এখানে যোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে প্রেস করব এখন। এই যে দেখুন এখানে রয়েছে, আর দেখুন আমার ডাটা কানেকশন নেই 7:01। তো আমরা এখানে প্রেস করব, এখানে প্রেস করব। প্রেস করে এই যে দেখুন এসে গেল। আপনি যদি এতটুকু জায়গা আমি রেখেছি, যতটুকু জায়গা রেখেছি ততটুকু আমি এই যে জাস্ট এই যে দেখতে পাচ্ছি, এই দেখুন যত জুম করবেন কোনো সমস্যা নেই। যে তেজগাঁও মহিলা কলেজ, এই যে তেজগাঁও বাস স্ট্যান্ড, তেজগাঁও সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ। আমার কিন্তু এখানে কোনো ওয়াইফাই বা কোনো কিছু নাই, তো আপনি এটা করতে পারবেন। আমি এখানে থাকি বলে যে এখানেই দেখাচ্ছে এমনটা না, এই যে যদি আমি বাইরে যাই, যেমন এই যে সাভারে যদি যাই, এই দেখুন সাভারে সব কিন্তু ক্লিয়ারভাবে দেখাচ্ছে।
এখন আমি যদি এর যদি বাইরে যাই তাতে দেখি যে দেখায় কি না, ম্যাপে আসে কি না। তো আমি যেমন এই যে রাজশাহী যেহেতু সিলেক্ট করিনি তো রাজশাহীতে যাই। এই যে দেখুন এটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আর এখান থেকে যদি আমরা এখানে আসি, যেমন এই যে এই জায়গাটায় যদি আসি, এই যে দেখুন কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো এইভাবে এটি কাজ করে থাকে। তো দেখলেন টিপসটি, যদি টিপসটি দেখে আপনার উপকারে আসে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি থামস আপ আশা করি, কমেন্ট, শেয়ার। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।